হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরহরি থেকে উন্নতি ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ঠাকুরের আশীর্বাদে নতুন বছর আপনাদের খুব খুব ভালো যাবে আর আমারও খুব ভালো কাটবে। তো সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করলাম, প্রচণ্ড গরম পড়ে গেছে, দুপুরবেলায় তো ঘর থেকে বেরোনোই যায় না। তো সকালবেলায় যতটা কাজ কমপ্লিট করে রাখা যায় ততটাই ভালো। এবার আমাদের তো গ্রামেই বাড়ি, টিনের ঘর, দুপুরবেলায় মনে হয় কি ঘরে কি বিছনায় মানে কি আগুন জ্বলছে এরকম। সকালের দিকটা একটু ঠান্ডা থাকে, দুপুরবেলাটায় তো ঘরে ঢুকা যায় না, আবার বিকালের দিকটা একটু ঠান্ডা থাকে। তো কিছুদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করতে পারছি না, তো ভাবলাম আজকে একটু ভিডিও শ্যুট করি, কয়েকদিন ধরে মনটাও খুব খারাপ। তো কিছুদিন আগেই আমি অসুস্থ ছিলাম, তো দুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। তো আমাদের বেতুয়া হাসপাতালেই প্রথমে ভর্তি হই, তারপরে ট্রান্সফার করে দেয় কৃষ্ণনগর। যাই হোক, এখন মোটামুটি শরীরটা ঠিকই আছে আমার। তো হঠাৎ করেই আমার হাজবেন্ড বাইকে অ্যাক্সিডেন্ট করে, তো ওর জন্যই মনটা খুব খারাপ। তো হাঁটুতে ছেঁড়া বেড়া হয়ে কেটে গেছে, অনেকগুলো সেলাইও পড়েছে। অ্যাকচুয়ালি আমি কাটা ছেঁড়া একদম দেখতে পারি না, আমার মানে রক্ত কিংবা কাটা দেখলে এমনি মাথা ঘুরে। তো খুব মানে কষ্টই হচ্ছে যেহেতু এখন গরমের দিন। তো আজকে ড্রেসিং করে এসেছে, এখন একটু ভালোই আছে। তো এর জন্যই ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারিনি, আগের যে ভিডিওগুলো শ্যুট করা ছিল সেইগুলোই ছাড়ি। তো আজকে ভাবলাম তো বিকালের দিকে কিছু নতুন নতুন ফুলও ফুটেছে আর বাগানের দিকটাও একটু ঘুরে দেখব, অনেকদিন বাগানের দিকেও যাওয়া হয় না। তো শীতের যে ফুলগুলো ছিল, ফুলগুলো সব শীতেই থাকে, গরমে তো থাকে না, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তো ওগুলো কেটে বাগানটাকে পরিষ্কার করেছি। আর এই যে এটা আমাদের লেবু গাছ, এখন লেবুর খুবই প্রয়োজন, কিন্তু লেবু গাছে লেবু এখনও বড় হয়নি, এখনও ছোট, আর এই লেবুতে এখনও রস হয়নি। এটা আমাদের বারো মাসের লেবু, প্রচুর প্রচুর পরিমাণে লেবু ধরে। তো এখান থেকেই টুকটাক দুই একটা বড় হয়েছে, সেগুলোই খাওয়া হয়। তো বাগানের দিকে আসছিলাম, কাঁঠাল গাছে দেখলাম কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আরও সামনের দিকটায় যাব, আরও কয়েকটা ফলের গাছ দেখিয়ে দেব। এত গরম, মানুষের থেকে বিড়ালও ঘরে আর থাকতে পারছে না, ওও দেখছি বাগানে এসে বিশ্রাম করছে। তো আমি আসছিলাম, আমাকে দেখে আবার একটু সরে গিয়ে শুয়ে পড়েছে। তো এখানে এটা আমাদের লিচু বাগান, আর এই যে আমাদের আম গাছে, এই গাছটাতে কতগুলো আম ধরেছে, বাদবাকি গাছে সেরকম আম ধরেনি। আর এই আমগুলো প্রচণ্ড টক খেতে, পাকলেও টক, কাঁচাও টক। যাই হোক, গরমের মধ্যে আমপুরা শরবত, তারপরে তোমার টক ডাল, এগুলো খাওয়া হয়। তো আমাদের লঙ্কা গাছে প্রচুর লঙ্কা এসছে, তো ভেবেছিলাম কয়েকটা ছিঁড়ে নিয়ে যাব সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করার জন্য, টাটকা লঙ্কা। তো এর জন্য এসেছিলাম হাঁটতে হাঁটতে। এটা আমাদের বাগানের পাশেই লঙ্কা গাছ, এখানে তোমার তিনটে চারটে চারা আছে, লঙ্কার চারা, চারটে গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে।
কত লঙ্কা হয়েছে। তো এখন এটা আমাদের লিচু গাছ, লিচু গাছে সেরকম বোল আসেনি, অল্প কিছু লিচু হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো তাদেরকে বলছি ভিডিওটিকে একটা লাইক দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো বাই।